অতিরিক্ত বৃষ্টি এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি বুধবার রাজ্যের সমস্ত কলেজগুলিও বন্ধ থাকবে বলে সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ত্রিপুরায় টানা তিন দিন ধরে বৃষ্টিপাতের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় গভীর সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। টানা বর্ষণের জেরে নদীগুলি ভুসছে। তাই বর্তমান পরিস্থিতির কথা ভেবে বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। মূলত বিরাজমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন তিনি ছাত্রছাত্রী, শিক্ষক ও সমস্ত কর্মচারীদের এই নির্দেশ পালন করার জন্য আবেদন জানিয়েছেন। Your report, RE News.